ছাত্রীরা, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে দ্রবণ এবং দ্রাব্যতা। তো প্রথমেই আমরা পড়ব দ্রবণ কাকে বলে। তো দ্রবণ হচ্ছে একটা মিশ্র পদার্থ, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণকে আমরা মিশ্র পদার্থ বলি। যেমন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আমরা পড়েছি, সেরকম মিশ্র পদার্থ আমরা পড়েছিলাম, তিন রকমের পদার্থ। তো দ্রবণ হচ্ছে একটা মিশ্র পদার্থ। এবারে মিশ্র পদার্থ সমসত্ত্ব হতে পারে, অসমসত্ত্ব হতে পারে, কিন্তু দ্রবণ হতে গেলে সেই মিশ্রণটাকে সমসত্ত্ব হতে হবে। তো সমসত্ত্বটা আবার কী জিনিস, সেটা তোমাদের মনে প্রশ্ন আসবে। তো সমসত্ত্ব পদার্থ মানে হচ্ছে যে পদার্থের, মিশ্র পদার্থের প্রতিটা অংশের গাঢ়ত্ব বা ঘনত্ব সমান থাকবে, সেটাই হচ্ছে সমসত্ত্ব। তাহলে আমরা তাহলে দ্রবণ বলতে কী বলতে পারি না, দ্রবণ হচ্ছে একটা কী না, সমসত্ত্ব মিশ্র পদার্থ। তো দ্রবণ এরকম, মানে যে দ্রবণ আমরা বলছি, এরকম উদাহরণ তোমরা তো অহরহ দেখে থাকো। যেমন এক গ্লাস জলে চিনি গুলে দিলাম, একটা দ্রবণ তৈরি হয়ে গেল। তো আমরা যে দ্রবণ সম্পর্কে এখানে আমরা পড়বো, তার দুটো অংশ, একটা হচ্ছে দ্রাব্য এবং দ্রাবক। তো এই যে চিনি গুললাম জলে, এখানে জলটা হচ্ছে দ্রাবক এবং চিনিটা হচ্ছে দ্রাব্য। তার মানে কি, দ্রাবকটা হচ্ছে সাধারণত বেশি পরিমাণে থাকে, দ্রাব্যটা কম পরিমাণে থাকে। দ্রাবকের মধ্যে দ্রাব্যটা গুলে গিয়ে দ্রবণটা তৈরি করে, দ্রবীভূত হয়ে গিয়ে দ্রবণটা তৈরি করে। তো এরকম উদাহরণ অনেক হতে পারে, চিনি দ্রবণ, লবণ, সাধারণ লবণ আমরা জলে গুললে সেটাও দ্রবণ। তো এরকম তোমরা অনেক জানো, এরকম আমরা দ্রবণের উদাহরণ অনেক দিতে পারি। তো দ্রাবক সাধারণত বেশি ব্যবহৃত হয়, দেখবে সাধারণ ক্ষেত্রে জলের ব্যবহার সবথেকে বেশি। এছাড়া আরও অনেক দ্রাবক আছে, যেমন অ্যালকোহল, বেনজিন, তারপিন তেল, পেট্রোল ইত্যাদি নানা রকমের আছে। এদের মধ্যে জল হচ্ছে অজৈব দ্রাবক, কিন্তু বাকি যেগুলো আমি বললাম এগুলো কিন্তু সব জৈব দ্রাবক। তো তাহলে দ্রাব্য এবং দ্রাবক হচ্ছে দ্রবণের অংশ, দুটি অংশ। তো কাকে বলবো, দ্রাব্য হচ্ছে যেটা দ্রবীভূত হয়, আর দ্রাবক হচ্ছে যার মধ্যে দ্রাব্যটা দ্রবীভূত হয়। হলো, আচ্ছা, এইবারে আমরা এই যে দ্রবণ আমরা বলছি, এই দ্রবণকে আবার প্রকৃত দ্রবণও বলা হয়। মানে দ্রাবকের মধ্যে দ্রাবের কণার আকারের ওপরে ভিত্তি করে দ্রবণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা আমরা পড়ছি এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। এছাড়া আছে কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, সেটা আমরা পরে পড়ব। তো প্রকৃত দ্রবণ হচ্ছে যখন দ্রাবকের মধ্যে যে দ্রাব্যটা দ্রবীভূত হবে, তখন সেই দ্রাবের কণাগুলোর যদি মানে ব্যাস 10^-8 সেমি হয়, তাহলে সেই যে ছোট্ট কণাগুলো, সেইগুলো কী হয়, দ্রাবকের কণার ফাঁকে ফাঁকে ঢুকেই যায় এবং পুরোপুরি দ্রবীভূত হয়ে গিয়ে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে। তখনই সেই মিশ্রণটাকে আমরা প্রকৃত দ্রবণ বলি। তাহলে প্রকৃত দ্রবণ আমরা বলতে বুঝি যে যখন কোনো দ্রাবকে দ্রাবের কণাগুলো সম্পূর্ণ দ্রবীভূত হয় এবং দ্রাবের কণাগুলি প্রায় 10^-8 সেমি ব্যাসের ছোটো কণায় পরিণত হয়ে দ্রাবকের সঙ্গে মিশে একদম সমসত্ত্ব একটা স্বচ্ছ একটা মিশ্রণ তৈরি করে, তখন আমরা সেই সেই যে দ্রবণটা তৈরি হয় সেটাকে আমরা বলি প্রকৃত দ্রবণ। তাহলে এই প্রকৃত দ্রবণের তাহলে বৈশিষ্ট্য আমরা এই সংজ্ঞা থেকেই বুঝতে পারছি যে দ্রবণটা কিন্তু স্বচ্ছ হবে। দ্রবণের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে আলোটা, সরল আলো তার মধ্য দিয়ে ঠিকঠাকভাবে পাস করতে পারবে, মানে দ্রবণটা কিন্তু স্বচ্ছ হবে প্রকৃত দ্রবণে। আর হচ্ছে পুরোপুরি সমসত্ত্ব হবে, কোনো জায়গার গাঢ়ত্ব এদিক ওদিক হবে না। এবং এই দ্রবণের মধ্যে যেহেতু দ্রাব্য কণাগুলো পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়, তাই আমরা ফিল্টার করে কিন্তু দ্রাব্য কণাগুলোকে আলাদা করতে পারবো না। তো এবং এই যে কণাগুলোর যেটা ব্যাস আমরা পড়লাম, যেটা ওই যে ছোটো ছোটো যে কণার ব্যাস 10^-8 সেমি হবে, তার থেকে বড় হলে কিন্তু হবে না। তাহলে এই যে দ্রবণ যেটা আমরা প্রকৃত দ্রবণ হিসাবে পড়লাম, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো আমরা প্রকৃত দ্রবণের পড়লাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। এরপর আমরা বাকিটা পরের ক্লাসে আমরা পড়বো। সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে।